हेलो फ्रेंड्स, तुम्हारा तो देखाल जो अरे बिस्टी आसे देखो बिस्टी हमारे क्यों अवस्था करसे तुम्हारा देखा मैंने फाक्का गड़ हो जो अवस्था तरह ठाडा फरसे ठाडा फरे एम सीबी आगुन धरसे और पास ठाडार जे आगुने लुक्का फरसे प्रचंड मानी एक घंटा धरे मुसूलधारे बिस्टी देखो सब तुम्हारा बैक कैमरा देखा सब गड़े जल मान जल एलई कारखाना तुम्हारा सब देखाते दाओ तो जल सब बीचे और ये गड़ा प्लोटा खाली अक्षण मुछे नहीं रान्नार गैस दिक दिया जाना दिया ऊपर दिया जल बसे तरह वही घरे चलो ये घरे देखो बिछना तो बोझा जाता तो ना ये जगह पूरा भिजा वही देखो जल इटा पूरा जगह पूरा भिजा देखो ये देखो गड़े जल देखो जल गड़े सब ही मैंने बिंटे सब जल गड़े ढुकसे अवस्था ऊपर देखी कि अवस्था चलो देखो ऊपर जल जल फ्लाट लगे सब मैं घर भरे जल सब बहरे अरे मुरगर बच्चे सिले तो सर जल और जल ये जगार भी आगुन धरसे देखा जाता ना इन्हें आगुन धरसे देखो तखने दी सब परिष्कार करम हाँ कल के तो सबटा शक्ति रोद्रे दीम राननाटा बोसी कूकारे हजबैंड जब ड्यूटी थे हमें जल दिए परिष्कार कर फिसला खाए पड़ब हाय फ्रेंड्स गुड मॉर्निंग तुम्हारा सबा कम आशा करी सबा भलो आओ भलो तो आज के विशुद्धवार तो हमारे पूजा टूजा सब कमप्लीट देखो आठटा बजे कल के रात भिडियो कन्टिन्यू करते कारण कारेंट घर जल टल कि परिष्कार करते तो सकाल उठा सब परिष्कार कर तुम्हारे साथ घटना शेयर करब आगे चलो एख हजबैंड ड्राइव कर चा टा कर सर 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 टीचर हमारे हजबैंड तो बंधुरा आज के कारण नहींटा जो तुल्ला आनलम इटार नाम हो आमल इटा देखते आदार मत लागे इटा गुड़ा माँ दिया खावा हलुद पतार मत सेंड कर तुम्हार सेंड कर आम गाचर पतार सेंड कर तो यहाँ गुड़ा माँ दिए रान्ना करब इटा आगे बैठते नेम देखो हमें कैमरा रान्ना करी ये बाटम
মিক্সচারে দিলে এটা পিসলা পিসলা হয়ে যাবে, মানে খাইতেও তো একটা ভালো লাগে না, ওটা পাড়া পিসা করলে ভালো হয়। ওটা আবার লাগাই দেবো, আমার হাজবেন্ডটা পরে তুললে লেছে। আমি একটু ভালো করে ধুয়ে নি আই। এটা কীভাবে রান্না করি, এটা এখানে দিয়ে দিব যে আম হলুদটা, এটা না হয়েছে আম হলুদ, আম হলুদটা দিয়ে দেবো, সাথে একটা পেঁয়াজ, আর 500 টা কাঁচামরিচ শিরা, আর দিমু লবণ, মরিচের গুঁড়া, হলুদ, এখানে দেখো এটা গুঁড়া মাছ দিয়ে রান্না করা হয়, কারেন্ট না আজকে। এই দেখো গুঁড়া মাছ, এখানে এটা কাঁচাই দিয়ে দিব আমি, আর একটু দিব জিরার গুঁড়া, দেবিতে আর কোনো মশলা পড়তো না, এক চামচ জিরার গুঁড়া, আর এখন দিয়ে দেবো জল পরিমাণ মতো, আর এটা এমনভাবে জলটাতে হইব, এটা কাঁচাই রান্না করা হইব। পানিটা সিদ্ধ হইব ওই কারণে, এখন দেওয়া দিব একটু কাঁচা তেল, এখন আমি এটা বয়ে দিব, ১০-১৫ মিনিট পরে এটা আমি নামাইলাম। এখানে আমি লতা কাটতেছি দুপুরে রান্না করার জন্য, মাছ আছে মাছের তেল দিয়া লতা তরকারি রান্না করবো।
আমার আমলদের তরকারি রান্না কমপ্লিট। এটা এরকম হইব, তোমরা যদি চিনো রান্না করে খাই দেখো খুব স্বাদ। পরের মেনু হচ্ছে এখানে লতার তরকারি, মাছের তেল দেওয়া লতার তরকারি হয়েছে। আর এখানে মাছ দেওয়া ঝিঙ্গা আলু আর মাছের ঝোল দেওয়া আজকে দুপুরের মেনু। এখানে আমি কালকে যে কইছিলাম তো শকটা বিচ্ছে, তো ওইটাই সকালবেলা আমি রোদে দিয়ে দিছি। আর এখানে বেশিটা আবার পাইতে দিছিলাম, কারণ সকালে ছেলে টিচার এসেছিল তাই বেশিটা দেয়া দিছি না, এটা পাইতে দিছি। তো ওখান এটা পাল্টা এলাম, তো শকটা আমি উপর থেকে নিচে নিয়ে এলাম। এখন এটা বিছানাটা গুছাই নেব, এখন আরেকটা বেডশিট বিছাই নেব। বন্ধুরা এখন মোটামুটি সব কাজ শেষ। তো কালকে আমি মানে তোমরা সকালে কইছিলাম যে একটা ঘটনা কমু, তোমরা কইতে হয়েছিলাম একটা ঘটনা কমু। ঘটনাটা হইলো যে 2020-এ রাত্রে একটার সময় বাস পড়ছিল আমার ঘরের এক মানে কোনোটা সুপারি গাছে। বাস পড়ার সাথে সাথে কী হয়েছে জানো, তোমরা দেখা এখানে দেখো গ্রিন কালার ভেন্টিলেটারের উপরে একটা কালো দাগ দেখা যেতেছে, দেখা যাও দেখো এখানে যে ওয়ারিং, এখানে আগুন ধরছে, ওয়ারিংটা পুরো ব্রাস্ট মেরে দিছে এখানে। আর চলো আরেকটা রয়েছে মানে উপরে পরে ওয়ারিং করা হয়েছে, তবে কিছু কিছু জিনিস রয়েছে তোমরা দেখাই কি হয়েছিল, কত বড় ঘটনা ঘটনা হয়েছিল। এই দেখো এখানে ওখানো আছে পুরো দাগ, ওই এখানে এখানে একটা কী কয় ফিউজ যেটা কয় মনে হয় সম্ভবত ফিউজ হইব, এটা 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 ব্রাস্ট মারছে, এটা ব্রাস্ট মারছে। তারপরে মেন সুইচের তোমরা দেখাই এই মেন সুইচের এই কাট আউটটা, এই কাট আউটটা ব্রাস্ট মারে পুরা ভাইঙ্গা গুঁড়া হয়ে আছে গুঁড়া। আর এখানে নিচে বাইক আসছিল, হ্যাঁ গুঁড়া পুরা ভাইঙ্গা গুঁড়া হয়ে আছে গা, নিচে আসিল বাইক। আর বাইকটা এতই ভালো যে কিচ্ছু হয়েছে না। আর ওই ঘরে যে ঘরে আমরা ঘুমাই ওই ঘরে টিভি ফ্যান, এই ঘরে টিভি সেটটপ বক্স যা আসিল সব গেছে গা, ফ্রিজ ফ্যান যা আছে সব গেছে গা। শুধু খাটের উপরে যে ফ্যানটা ওইটাই, হ্যাঁ খাটটা লইয়া ওইটা ওই ফ্যানটা, ওই ফ্যানটা গেছে না, ওই ফ্যানটা আসাল মানে চলন্ত অবস্থায় আসছিল কিন্তু ওই ফ্যানটা গেছে না, ওই ফ্যানটা কিচ্ছু হয়েছে না। মানে পরের দিন সকালে এটাই মনে হইলো যে মনে হয় খাটটা লইয়া কেউ একটা ঘেরাও দিয়ে রাখছে, আমরা রক্ষা করলো এতটুকুই। মানে সেদিন যে একটা ঘটনা হয়েছে অনেক বিরাট বড় ঘটনা হইতে পারতো, যে বাইকে বাইক যেহেতু মেন সুইচের নিছে কিন্তু ঠাকুরে রক্ষা করছে কিচ্ছু হয়েছে না। তো কালকেও যেরকম এমসিবি আগুন ধরে গেছে, তো কারেন্ট তো আসছিলো না মানে রাত্রে কারেন্ট আইসেই না, অনেক রাত্রে কারেন্ট আইসে। তোমার সাথে যখন কথা কইছিলাম তখন মানে 15 মিনিটের মতো কারেন্ট আসছিলো, তারপরে কারেন্টের সাথে আর আইসেই না। তো এমসিবিত আগুন লাগছে, লাগছে পরে ভাবলাম এমসিবি গেছে রাতে কিচ্ছু হয়েছে না, কালকের বাস পড়াতে মানে কিচ্ছু হয়েছে না, অল্পতে রক্ষা করলাম। তোমরা দেখায় বাসটা ফুটছে,
এই যে ওই দেখো ঘরটা দেখা যাইতেছে, ওই ঘরটা পাশের বাড়ির, এখানে ওই ঘরটা, এটা আমার দাদা বৌদির ঘর। এখানে তারার বাড়িতে কালকে মানে যে বাস পড়ছে, বাজে যে আগুনের ফুলকা, এই বড় ফুলকা তারার বারিন্দার পড়ছে, আর তারার ঘরের সব কিছু কালকে ইলেকট্রিক জিনিস যা আছে সব নষ্ট হয়ে গেছে। ঘরের কোনো এটা কাশি পড়ছে, হয়তো বাসটা মানে কাছে টাছে পড়ছে বা কিছু, এটা কয়েকদিন পরে দেখা যাব, তখন তো আর বোঝা যেত না। আর কি কালকে এমনই অবস্থা, রাত্রে কালকে রাত্রে ডিনারটা মোবাইলে টর্চ দিয়ে দেওয়া খাওয়া হয়েছে, কারণ ঠাকুর ঘরে থাকে মোম, এ ঘরে মোম টোম থাকে না, ইমার্জেন্সি লাইটও মানে শেষ হয়ে গেছে না, এরকম ঘন্টা দুই এক আসলো শেষ হয়ে গেছে না। তো এই হলো ঘটনা যে ঠাকুরে কীভাবে রক্ষা করে, ঠাকুর ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারে না, একমাত্র ঠাকুরই রক্ষা করে। মানে নইলে বহুত মানে অনেক কিছু হইতে পারতো, মানে সে 2020-এর যে ঘটনাটা, ওই দিন রাত্রে এমন অবস্থা হয়েছিল মানে যদি মানে মেন সুইচের নিচে বাইকে বা আগুন টাগুন ধরতো বা কিছু, মানে ঘরের থেকে বাইরে হলে সুবিধা ছিল না, এরকম একটা মানে ঘটনা ঘটছে আর কি, মানে পুরো আতঙ্ক জিনিসটা। পরের দিন সকালে দেখি এই ঘরে সারা ঘরে ওয়ারিং, মানে সারা ঘরে সিটটা রয়েছে পুরা করে, তারপরে আবার ঘরে ওয়ারিং টোয়ারিং করা হয়েছে। তো এই নিয়ে হইলো আমাদের বাজের ঘটনা, যে বৃষ্টি হলে মানে বাজ, আর তো দেখাইলাম কি অবস্থা। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করতেছি, তোমরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা যদি নতুন আমার চ্যানেলটা দেখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বন্ধুরা আমি এখানে রাখছি, টাটা বাই বাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো।